আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনায় রয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় হতে এই মাত্র পাওয়া সর্বশেষ আপডেট। সৌদিতে নতুন করে আরও 125 জন রোগী শনাক্ত, সে বিষয়ে বিস্তারিত। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। সৌদি আরবে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে আরও 125 জন, আর এই নিয়ে সৌদিতে করোনা আক্রান্ত সর্বমোট রোগীর সংখ্যা দাঁড়ালো 360,013 জনে। পাশাপাশি সৌদি আরবে নতুন করে করোনা ভাইরাস থেকে সম্পূর্ণ আরোগ্য লাভ করেছে আরও 243 জন, আর এতে করে সৌদি আরবে সম্পূর্ণ আরোগ্য লাভ করা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 350,792 জনে। করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভ করা সকল রোগী ইতিমধ্যে তাদের নিজ নিজ বাসা চলে গিয়েছে। এছাড়াও নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সৌদিতে আরও 11 জন রোগীর মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর এই নিয়ে সৌদিতে করোনা আক্রান্ত হয়ে সর্বমোট 6,059 জন রোগীর মৃত্যু হয়েছে। চলুন এক নজরে জেনে নেওয়া যাক সৌদি আরবে আজ অবধি কোন শহরে কতজন করোনা ভাইরাস আক্রান্ত রোগী সন্ধান মিলেছে। রিয়াদে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 59,652 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 58,271 জন এবং মৃত্যুবরণ করেছে 1,149 জন। মক্কায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 34,780 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 33,764 জন এবং মৃত্যুবরণ করেছে 889 জন। জেদ্দায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 34,524 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 33,248 জন এবং মৃত্যুবরণ করেছে 1,166 জন। মদিনায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 22,528 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 22,256 জন এবং মৃত্যুবরণ করেছে 143 জন। দাম্মামে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 19,816 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 19,534 জন এবং মৃত্যুবরণ করেছে 183 জন। আল কাতিফে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 8,370 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 8,309 জন এবং মৃত্যুবরণ করেছে 35 জন। আল হুফুফে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 20,061 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 19,621 জন এবং মৃত্যুবরণ করেছে 311 জন। এবং সর্বশেষ আল জুবাইলে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 5,590 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 5,544 জন এবং মৃত্যুবরণ করেছে 10 জন। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, এই ছিল সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় হতে এই মাত্র পাওয়া আজকের করোনা ভাইরাসের সর্বশেষ আপডেট। খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনারা যা দেখছেন তার শেয়ার করে অন্যদেরকে এক্ষুনি দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সৌদি আরবে সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।